এটা কি সাবান নাকি অন্য কিছু? ভাই, যে ভিডিও আপলোড হওয়ার 15 ঘন্টার মধ্যে 1,66,000 ডিসলাইক আর 1,000,000 ক্রস করাতে 3,00,000 মতো ডিসলাইক, সে ভিডিও নিয়ে আমি আর কি বলবো? যাই হোক, গানের শুরুতে আমরা দেখি নোবেল পুসি নিয়ে ঘুমায় থাকে, আই মিন বিড়াল, আর এবার গায়ে কাপড় থাকে। পরের সিনে আমরা দেখি নোবেল বড় কাজটা সারে আর হাত ধুতে ভুলে যায়। পয়েন্টটা মনে রাখবেন, আমি বলতেছি সামনে কেন। আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। গানের এই স্পেসিফিক সিনটা নিয়ে আমি কিছু বলবো না, আপনারা যারা মুচমুচকে হাসি দিচ্ছেন তাদেরকে বলতেছি এইটা বন্ধ করেন, নাহলে ভাই আপনারা আমার মতো জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ভাই, এই 2 মিনিট গানের জন্য এত কাহিনী, পোলা পয়েন্ট আপনাকে কমেন্ট সেকশনে। এর চেয়ে ভালো তো ডক্টর মাহফুজুর রহমানের গান শুনে ফেলতাম। যাই হোক, গানের এক পর্যায়ে আপু আসে আর নোবেলকে হাক করার সময় সেটা থেকে দূরে সরে যায়। কেন জানেন? ওই যে শুরুতে বলছিলাম সে হাত ধুয়ে ভুলে যায়, আপু মনে হয় বুঝতে পারে। তুমি হাত ধুতে ভুলে গেছো। ওয়েল, আপু চলে যাওয়ার পর নোবেল আবার পুসি নিয়ে খেলতে থাকে, আই মিন বিড়াল, আর এইভাবে গানটা শেষ হয়ে যায়। বাঁশ বাগান বাঁশ, এখানে সবাই সবাইকে বাঁশ দেয়, যার দাওয়ার সে দেয়, যার খাওয়ার সে খায়। নোবেলের গানে এত ডিসলাইক দেখে আমার মনে হয় মানুষ গানের ভিতরে ঢুকছে শুধু ডিসলাইকই দেওয়ার জন্য। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। দেয়ার ইজ নো ডাউট যে নোবেল একজন ভালো সিঙ্গার, বাট লেজেন্ডের কে নিয়ে কথা বলে যা হয় আর। আপনারা যারা বলতেছেন যে গান ভালো না লাগলে শুনছেন কেন, আরে ভাই লেজেন্ডারকে গান শেখাবে বলছে তো, একটু তো দেখার ইচ্ছা ছিল, একটু তো শোনারও ইচ্ছা ছিল যে লেজেন্ডারকে কিভাবে গান শেখাবে। বুঝো না এই ব্যাপারটা। নোবেলের তামাশা দেখে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে অবশ্যই ওয়াশরুম থেকে বের হলে হাত ধুয়ে বের হবেন। নোবেলের এই ভিডিও থেকে আমরা যেটা শিখতে পাই সেটা হচ্ছে একজন ভালো গায়ক হলেই হবে না, একজন ভালো মানুষও হইতে হবে, আর সাথে ইন্ডাস্ট্রির সবাইকে রেসপেক্ট করতে হবে, আর না হলে anyways, thank you so much for watching this video. Video ta bhalo lagle like, comment, share korben and subscribe to my YouTube channel and keep the comment section clean. Bye.